মেয়াদ শেষে অবসর নেওয়ার আগে সেনাপ্রধান হিসেবে শেষবারের মতো শিখা চিরন্তনে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেনা সদর দপ্তরে সামরিক আনুষ্ঠানিকতায় জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান। সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বে ছিলেন আবু বেলাল। 37 বছরের কর্মজীবনে তিনি সেনাবাহিনীর একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতির এডিসি হিসেবে। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার। আনুষ্ঠানিকতা শেষে নবনিযুক্ত সেনাপ্রধানকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর গর্ব, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সশস্ত্র বাহিনী সামনের দিকে এগিয়ে যাবে। আর নবনিযুক্ত সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সরকার এবং সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।